চেঞ্জ করে দিয়েছে লাইফের। তো আসলে একটা জিনিস বুঝতে পারছি আর কি, আপনি যে কোনো কিছুই করেন, যতই শ্রম দেন না কেন, আপনার ভাগ্যটাও থাকতে হবে সেটাতে। আপনার যদি ভাগ্যটা না থাকে ওই জিনিসটাতে, তাহলে আপনার কি বলবো, এটাকে আপনার সফল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে, যদি আপনার ভাগ্য আপনাকে সহায় না করে। তারপরও উপরওয়ালা আছে, উপরওয়ালার প্রতি সহায়, উপরওয়ালা সহায় উনি এখনো বাঁচায় রাখছে, জীবিত রাখছে, সুস্থ রাখছে। এখন 2023 সাল আসছে, জীবনের আবার একটা যুদ্ধ শুরু হবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে, এমন এক অবস্থা তৈরি হয়েছে। জানি না আল্লাহ কি রাখছে কপালে, আমার চেষ্টা করে যাব ভালোভাবে, যেটা সবসময় করে যায়। হয়তো ছিল ওই পরিমাণে প্রাপ্তিটা হচ্ছে না, যাই না হয়তো বা কোনো একটা জায়গায় আমার Thank you.
করবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি, সব যাতে আপনাদের দুঃখ ছিলেন প্রথম থেকে যাতে আপনাদের সহায় হোক, আপনাদের সবাই কিছু বেশি বেশি করে দোয়া করবেন।